আদরের সন্তানের এমন নির্মম মৃত্যুতে বুক ফাটা আর্তনাদ স্বজনদের। মাত্র 7 বছরের ইমান আলীকে কিছুদিন আগেই ভর্তি করিয়েছিলেন ফরিদপুরের মধুখালের মোহাম্মদিয়া আছিয়া মাদ্রাসায়। শিক্ষকের চরম নিষ্ঠুরতার শিকার হয়ে ছোট্ট এই শিশুটি কোরআন শিক্ষা নিয়ে হাফেজ হয়ে ফেরার পরিবর্তে বছরনা ঘুরতেই ফিরল লাশ হয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাতে মাদ্রাসার শিক্ষক হেদায়তুল্লাহ একটি ছাত্রকে বলাৎকার করে। এই সময় ঘরে ঢুকে ঘটনা দেখে ফেলে শিশু ইমান। ঘটনা জানাজানির আশঙ্কায় সোমবার দুপুরে মাদ্রাসার একটি রুমে ডেকে আনে ইমানকে। পরে বেধড়ক মারধরের পর গলা টিপে হত্যা করে শিশুটিকে। এই ঘটনা মাদ্রাসার আরেক শিশু হোসেন দেখে চিৎকার শুরু করলে তাকেও মারধরের চেষ্টা করে অভিযুক্ত। পরে হোসেন কোনোভাবে পালিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এই ঘটনা সুষ্ঠু বিচারের দাবি স্বজন ও এলাকাবাসীর। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমি শুধু ফাঁসি চাই। ঘটনার পরপরই পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সন্দিগ্ধ হিসেবে একই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ হেদায়তুল্লাহ, যার বয়স অনুমান 22 বছর, তাকে হেফাজতে গ্রহণ করি এবং তাকে সাথে করে নিয়ে এসে আমি এই মাদ্রাসায় যাই এবং মাদ্রাসার কক্ষে এই বাচ্চা ইমান আলী মোল্লা, বয়স অনুমান 7 বছর, তার লাশটি পাই। লাশটা আমরা ওখান থেকে উদ্ধার করে ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে বেশ কয়েকজন শিক্ষক মাদ্রাসার বিভিন্ন কক্ষে তালা দিয়ে পালিয়ে যায়। সময় সংবাদ, ফরিদপুর।